আওয়ামী লীগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের রাজনৈতিক পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কীভাবে তৈরি করে নিতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলেও হবে অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটু ব্রাউজারে গিয়ে আমরা যদি সার্চ দেই তাহলে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে মূলত এই পোস্টারে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে একটা চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি কিন্তু আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই চার সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে সাবমিটে একটা ক্লিক দিয়ে আমরা কিন্তু এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু আমরা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য করে জাস্ট এই থ্রিটা একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে জাস্ট ডাউনলোড একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে জাস্ট এটা আমাদের ফোনে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তারপরে এটা আমরা মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে দেওয়ার পরে এখন আমাদেরকে পিকচার ল্যাব যে অ্যাপসটি আসে সেই অ্যাপসটি ওপেন করতে হবে যা স্পিকচার অ্যাপটি ওপেন করার পরে এখানে সাইডের থিয়েটারটা আমরা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে ডট পি ফাইল লাগাসে দেখবেন সেখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লাগাসে দেখবেন জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট সেই ফাইলটা সিলেক্ট করতে হবে জাস্ট এই ফাইলটা সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দেই তাহলে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে এটা হলো আমাদের মূল যে পোস্টার সেই পোস্টারটি আর এখানে আমি প্রত্যেকটা দিয়ে লক দিয়ে রাখছি আপনারা প্রথমে হলো যে এই ব্যানার যেটি আছে সেটা আগে ডিলেট করবেন ব্যানারটি ডিলিট করার পরে আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নামের ওপর থেকে লকটি তুলে দিতে হবে আমাদেরকে দেওয়ার পরে এখানে ট্যাপ দিয়ে আমরা কিন্তু নামটা অনার্সে পরিবর্তন করে নিতে পারবো জাস্ট আমি এখানে যে ফন্টটা ব্যবহার করছি এটা কিন্তু ডিফল্ট ফন্ট জাস্ট লেখাটা পরিবর্তন করলে অনার্সে এই ফন্টে নিয়ে নেবে কালার চেঞ্জ করার জন্য করে কালার অপশানে গিয়ে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি এখানে টাইটেল যেটা আছে সেটাও আমরা চেঞ্জ করে নিতে পারবো বা পদবী যেটা আছে এটাও কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারি শেপের কালারটা চেঞ্জ করার জন্য করে শেপটা সিলেক্ট করে আপনার যে শেপটি ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি রাখতে পারেন অথবা আমি এটা রাখছি আপনারা চাইলে কিন্তু সেটাও রাখতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট কালার অপশন ইনেবেল করে দিয়ে এখানে জেনারেটর একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে আমরা জাস্ট জেনারেট করে নেব একটা আর পিকচার লাভে কালার কীভাবে জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে কিন্তু আমার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারে মূলত আমরা এখানে যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং কালার অপশানে গিয়ে জাস্ট চেঞ্জ করলে হয়ে যাবে এই যে থিমের কালারটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমরা কালার ইফেক্টে গিয়ে এটা কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা রাখতে পারেন অথবা আমি যেটা রাখছি এটাও কিন্তু অনেক সুন্দর কালার এখানে ছবি আট দেওয়ার জন্য করে প্রথমে ছবিটা ডিলেট করবো করার পরেই প্লাস এখন আমাদেরকে একটা ক্লিক দিতে হবে তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা আট দিতে চাচ্ছি এখন আমাদেরকে সেই ছবিটা সিলেক্ট করতে হবে যাচ্ছা আমরা ছবিটা সিলেক্ট করি আর ছবিটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন ছবির ব্যাকগ্রাউন্ডে যেন কোনো কিছু না থাকে যাচ্ছা আমরা ছবিটা সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু ক্রোপ করা যদি প্রয়োজন হয় আমরা কিন্তু সেক্ষেত্রে একটু ক্রোপ করে নিতে পারি নেওয়ার পরে একটু ছোটো করার প্রয়োজন হলে আমরা কিন্তু সেটাও করে নিতে পারি নেওয়ার পরে জাস্ট আমরা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট এখন আমাদেরকে আমরা যে ছবিটা নিলাম সেই ছবিটা এখন আমাদেরকে এই শেপের নিচে নিয়ে আসতে হবে তার জন্য করে এখানে লিয়ারে ক্লিক দেওয়ার পরে ছবিটা এখন আমরা টেনে জাস্ট নিচে নিয়ে আসবো সেই শেপের নিচে নিয়ে আসতে হবে আমাদেরকে এই যে শেপের নিচে নিয়ে আসার পরে আমাদের কাজটা কিন্তু এখন এখানে কমপ্লিট এখন আমরা এটা সেভ দিব সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ এজ ইমেজ আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজে সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কিন্তু কাস্টমার একটা ক্লিক দেবেন জাস্ট কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আলট্রাতে একটা ক্লিক দিতে হবে জাস্ট আলট্রাতে ক্লিক দেওয়ার পরে এটা যদি সেভ টু গ্যালারিতে ক্লিক দেন তাহলে কিন্তু এটা অনে অনাসে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো এভাবে কিন্তু আমরা একটা পোস্টার খুব সহজেই তৈরি করে নিতে পারি এবং পরবর্তীতে কিন্তু ব্যবহার করতে পারি আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ার চি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য করে